বিশ্বের প্রত্যেকটি মানুষের নিজস্ব কিছু অসাধারণ বৈশিষ্ট্য রয়েছে। কারো কারো আশ্চর্য জন্মগত প্রতিভা রয়েছে, আবার কেউ অর্জন করেছেন অসাধারণ কিছু বৈশিষ্ট্য। অধিকাংশ মানুষই লক্ষণীয় ও ব্যতিক্রম হতে চায়, আবার কেউ কেউ ব্যতিক্রম হয়েই জন্মগ্রহণ করে। আমাদের আজকের ভিডিওতে আসুন বিশ্বের অসাধারণ কিছু লোককে দেখে নেওয়া যাক, যারা দীর্ঘতম দেহের অঙ্গগুলির অধিকারী। বিশ্বের শীর্ষ দশ অতি অস্বাভাবিক লোকের সাথে চলুন তবে পরিচিত হওয়া যাক। ক্রিশ্চিয়ান ওয়ালটন, বিশ্বের সবথেকে দীর্ঘতম নখের অধিকারী, মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ক্রিশ্চিয়ান ওয়ালটন। তিনি 2011 সালে নতুন রেকর্ড ধারক হিসেবে পরিচিতি লাভ করেন। তার নখের আসল পরিমাণ তখন পরিমাপ করা হয়েছিল 6.019 মিটার বা 19 ফুট 1 ইঞ্চি। 2013 এর পরিমাপ দাঁড়ায় 7.314 মিটার বা 23 ফুট 11 ইঞ্চি। 45 বছর বয়সী ওয়ালটন এক প্রতিভাবান গায়কও, যার স্টেজ নাম ডাচেস। সে 1999 সালে শেষবার তার নখ কেটেছিলেন। ক্রিশ্চিয়ান বলেন, নখ বাড়ার ব্যাপারে কোনো সচেতন সিদ্ধান্ত তিনি কখনো নেয়নি, তবে বাচ্চাদের দেখাশোনা আর গানের ব্যস্ততার মধ্যে নখ বাড়তে দেওয়া তার জন্য সহজ ছিল। একদিন আমি দেখলাম আমার নখগুলি 9 ইঞ্চি লম্বা। তার নখ তাকে সাধারণ জীবনযাপন করতে বাধা দেয় না। তিনি এখনও রান্না করতে, গাড়ি চালাতে পারেন। তিনি 14 বছর বয়স থেকেই গান গাওয়ার জন্য সুপরিচিত। তিনি বলেন, লোকেরা যদি আমাকে কটু কথা বলে তবে আমি আমার নখ কেটে ফেলতে পারি। পিঠে বিশাল বৃদ্ধি বিশিষ্ট লোক, লালু জিজাস নামে ফিলিপিয়ান ব্যক্তি, যিনি 40 বছরেরও বেশি সময় ধরে পিঠে 10 কেজি সিস্ট বহন করে আসছেন, তিনি বর্তমান 86 বছর বয়সী। তিনি সর্বপ্রথম তার ঘাড়ের নিচে একটি ছোট্ট ল্যাম্প বা গোল চাকা লক্ষ্য করেন। তিনি একটি স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন, তবে সত্যিকার অর্থে কিছুই হয়নি, কারণ তার কাছে প্রচুর অর্থ ছিল না। তারপর তিনি একজন জাদুকরের পরামর্শ নিয়েছিলেন, যিনি তার পিঠে কিছু ইঞ্জেকশন করেছিলেন। তিনি তার এই অবস্থার জন্য তার চাকরিকে দায়ী করেন। তিনি তামা শিল্পে কাজ করতেন এবং প্রচুর পরিমাণে তামা বহন করতেন। চিকিৎসকদের মতে তার এই অবস্থার নাম সারকোমা। সারা মেসি, সারা মেসি শিকাগোর বাসিন্দা। তিনি বিশ্বের বৃহত্তম পশ্চাৎ দেশের অধিকারী। তার জন্য 10টি XL ট্রাউজার দরকার পড়ে। একবার তিনি কেবল বসেই একটি টয়লেট ভেঙে ফেলেছিলেন। তিনি জোর দিয়ে বলেন, এটি প্রচুর পরিমাণে চর্বিযুক্ত খাবার খাওয়ার ফলশ্রুতি না, বরং এটি বংশগত। এটি সম্পর্কে আমি কিছুই করতে পারি না। মেসি এখনও কিছু ওজন হারাতে চান। বর্তমানে তিনি অন্যান্য মহিলাদের অনুপ্রাণিত করছেন। সবচেয়ে বড় পায়ের অধিকারী কিশোর, বিশ্বের সবচেয়ে বড় পায়ের অধিকারী কিশোরের জুতোর আকার 57, যার বাম পা 35.0 সেন্টিমিটার এবং ডান পা 34.98 সেন্টিমিটার। তার পায়ের মাপের জুতা তার নিজস্ব মাতৃভূমি জার্মানিতেও নেই। বড়দের জন্য বড় পা হওয়া সমস্যাযুক্ত, তবে 16 বছর বয়সের জন্য এটি আরও কঠিন। দানবিক পায়ের অধিকারী মেয়ে, বিশ্বে দানবিক পায়ের অধিকারী মিনিক সাম্বোলের পায়ে লিম্ফিডেমা রয়েছে। মিনিক স্কেটিং থেকে পড়ে যাওয়ার পরে ভাবেন যে তার পায়ে মোচ হয়েছে, কিন্তু বেশ কয়েক সপ্তাহ পরে তিনি লক্ষ্য করলেন ব্যথা চলে গেছে, তবে ফোলা রয়ে গেছে। এটি একাধিক ডাক্তার ফিজিওথেরাপিস্ট পরিদর্শন করেছেন। তিনি যখন প্রাপ্তবয়স্ক হয়ে উঠেন তখন তার পা জিন্স পরার ও উপযোগী ছিল না। বাড়িতে তার অনেক প্রতিকার রয়েছে, যেমন পাম্প মেশিন, যা ফোলা মোকাবেলায় সাহায্য করে, যদিও এটি কেবল অস্থায়ী। তিনি বারবার অস্ত্রোপচারও করেছেন। বর্তমানে তিনি অন্যান্য মহিলাদের উৎসাহ দেওয়ার জন্য ইউটিউব এবং ইনস্টাগ্রামে তার ছবি পোস্ট করছেন। জন ডালোয়ের চোখের পপিং, জন ডালোয়ে যখন 2 বছর আগে ইউটিউব ভিডিও পোস্ট করতে শুরু করেছিলেন তখন থেকেই তিনি জনপ্রিয় হয়েছিলেন। টিভিতে নিজের প্রতিভা দেখাতে তাকে আমেরিকা থেকে জাপান পর্যন্ত পাড়ি জমাতে হয়েছে। হারমান কৌর, হারমান কৌর পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমে ভুগছেন, যা মুখের চুলের অস্বাভাবিক অত্যাধিক বৃদ্ধি ঘটায়। তিনি মাত্র 11 বছর বয়সী ছিলেন যখন এটি প্রথম ধরা পড়ে। তিনি 2 সপ্তাহে 2 বার ওয়াক্সিং করা শুরু করলেন এবং ঢিলেঢালা পোশাকে নিজের শরীর ঢাকতে মরিয়া হয়ে পড়েন, কিন্তু 16 বছর বয়সে তিনি শেষ পর্যন্ত তার মুখের চুল গ্রহণ করার সাহস পেয়েছিলেন। বারেন স্মিট, জার্মানির বারেন স্মিটের সবচেয়ে বড় মুখ খোলার জন্য অবিশ্বাস্য গিনেস বিশ্ব রেকর্ড রয়েছে। 2017 সালে তিনি 9.8 সেন্টিমিটার পর্যন্ত মুখ খোলেন, যা একটি বেসবলের দৈর্ঘ্যের সমান।
এটি এমন কিছু ছিল যা তিনি সর্বদা করতে সক্ষম ছিলেন। তিনি তার পরিবার এবং বন্ধুদের এই প্রতিভা দেখিয়ে গর্বিত হন। রেকর্ডটি অর্জনের জন্য তিনি 8.4 সেন্টিমিটার পরিমাপের 5টি শিলা মুখে রেখেছিলেন। সবচেয়ে বড় পায়ের মেয়ে। ফিলিপাইনের একটি 15 বছর বয়সী মেয়ে অ্যাক্রোম্যাগালি নিয়ে জন্মগ্রহণ করেন। তার হাত ও পাগুলি অতিরিক্ত রকমের বড়, যা তার হাঁটা চলা করতে অসুবিধের সৃষ্টি করে। সে তার সহপাঠীদের দ্বারা পরিহাসের শিকার হয়েছিল, যা তাকে তার স্কুল ছাড়তে বাধ্য করে। 15 বছর বয়সে তার পায়ের তলার দৈর্ঘ্য ছিল 13.5 সেন্টিমিটার এবং ওজন 8 কেজি। চিকিৎসকরা তার ঘটনাটি বিরল ঘটনা বলে ঘোষণা করেছেন এবং আরও বলেছেন এটি অপারেশনের মাধ্যমে নির্মূল করা সম্ভব। বিশ্বের দীর্ঘতম যমজ। আমেরিকা যুক্তরাষ্ট্রের 2 অভিন্ন যমজ February 1988 জন্মগ্রহণ করেন। তাদের উচ্চতা 6 ফুট 7 ইঞ্চি। তারা লম্বা মহিলা যমজ সন্তানের জন্য বিশ্ব রেকর্ড ধারণ করেছেন। আমেরিকার এই যমজ বোনেরা পেশায় খেলোয়াড়। প্রিয় দর্শক, অস্বাভাবিক এই সকল অসাধারণ মানুষদের সম্পর্কে আপনার কি ধারণা? তাদের এই অস্বাভাবিকতা তাদেরকে বিখ্যাত করার পাশাপাশি তাদের দৈনন্দিন জীবনকে কতটা প্রভাবিত করেছে বলে আপনার মনে হয়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং শেয়ার করে জানিয়ে দিন আপনার সকল বন্ধুদের মাঝে। আর এই ধরনের অসাধারণ আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।